ভগবানের চাকরেরা, ভগবানের চাকরেরা, ভগবানের চাকরেরা। তো জাস্ট এটাকে নিয়ে সোশ্যাল মিডিয়া সহ সমস্ত প্ল্যাটফর্ম গুলো একদম তোলপাড় হয়ে গেছে। কখনো কি ভেবে দেখেছেন, কখনো কি আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেছেন? যদি করেন তাহলে আপনি অবশ্যই চমকে যাবেন এবং আপনিও বিস্মিত হবেন। তো ভালো মন্দ বিচার করার মতো জ্ঞান কিন্তু আমার নেই। জাস্ট আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে দু একটি কথা বলতে এসেছি, তবে রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি আপনি অবশ্যই দেখবেন। তো সবারই কিন্তু বিষয়টি জানা যে সোশ্যাল মিডিয়াতে রানুদিকে নিয়ে যেভাবে ট্রোল হচ্ছে, যেভাবে কথা হচ্ছে, যেভাবে কথা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। তো এই যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে একটু ভাবুন, একটু ভালোভাবে ভাবুন। যে ক্লিপটা আপনারা দেখেছেন এবং ভিডিওটিও আপনারা দেখেছেন যে রানুদি সেখানে বলেছে যে তারা ভগবানের চাকর। আরে বন্ধু, ভগবানের চাকর কথাটাকে ভালোভাবে বুঝুন। ভগবানের চাকর মানে কি? মানছি রানুদির কথাটা ভুল যে ভগবানের চাকর, ভগবানের চাকর মানেই হচ্ছে ঈশ্বরের দূত, ঈশ্বরের পাঠানো ফেরেশতা। কিন্তু রানুদি সেই কথাটা ঠিকভাবে বলতে পারেনি, সাজিয়ে গুজিয়ে বলতে পারেনি, তার জন্য তিনি বলেছেন যে ভগবানের চাকর। তো রানুদি তো সেখানে কোনো খারাপ কিছু করেনি, সেরকম কোনো ভুল করেনি যে তার জন্য তাকে নিয়ে এত হাঙ্গামা বইয়ে দিতে হবে সোশ্যাল মিডিয়ায়। একের পর এক পোস্ট এসেই যাচ্ছে, এসেই যাচ্ছে। এমনিতেই রানু মণ্ডল মানে রানুদি জিরো থেকে হিরো হয়েছেন। তো এটার যে একটা প্রেশার, কতটুকু প্রেশার রয়েছে সেটা যিনি হয়েছেন তিনি বুঝতে পারছেন। তারপরেও আবার মানে উপরন্ত যে মিডিয়ার প্রেশার, মিডিয়ার প্রেশারটাও কিন্তু সামলাতে হচ্ছে। তিনি কিন্তু কখনো বলেননি কিংবা কোনো মিডিয়াকে ফিরিয়ে দেননি, যে কোনো মিডিয়াই গেছে তার কাছে, যে কোনো চ্যানেল সংবাদ মাধ্যম থেকে গেছে তার কাছে, তিনি কিন্তু তাদের সঙ্গে সাক্ষাৎকার করেছেন এবং ইন্টারভিউ দিয়েছেন, যতটুকু তার সাধ্য হয়েছে দিয়েছে। তো এই সমস্ত যে একটা প্রেশার সেটাও কিন্তু তার কাঁধে রয়েছে। তো এমনিতেই তিনি জিরো থেকে হিরো হয়েছেন। আপনারা সকলেই জানেন যে প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে রানুদি গান করত, সেই থেকে এবার রানুদি বলিউডে, তো বলিউডে যে গিয়েছেন, তো এই যে একটা প্রেশার রয়েছে সেই প্রেশারটাও কিন্তু সবারই রয়েছে। এছাড়াও আমরা জানি যে রানুদি কিন্তু একজন মানে সুস্থ সবল ব্যক্তি নয়। তো এই জিনিসগুলো জেনে বুঝেও কেন করা? তো এবার রানুদি কি বলেছে যে তারা কিছু করছে না, ওরা ভগবানের চাকর, সব করছে ভগবান। তো রানুদি কথাটাকে সাজিয়ে গুছিয়ে বলতে পারেনি, একটু সোজা সরল ভাবে যেভাবে নিজের ভাবনা এসছে সেভাবেই প্রকাশ করে দিয়েছে। তো সেটা কোনো ভুল নয়। যারা রানুদিকে সাহায্য করছে, যারা রানুদিকে এভাবে সাহায্য করে গেছে, তারা অবশ্যই ভগবানের দূত, ঈশ্বরের ফেরেশতা, না হলে এভাবে কেউ কাউকে সাহায্য করতে পারে না। তো প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকছে, রানুদিকে নিয়ে এভাবে আপনারা ট্রোল করবেন না, এভাবে আপনারা বাজে মন্তব্য করবেন না। কারো যদি কোনো ভালো না করতে পারেন তাহলে না করবেন, কিন্তু কারো খারাপ করতে যাবেন না, কোনো আজে বাজে মন্তব্য আপনি করতে যাবেন না। আপনি আমি সকলেই জানি রানুদিকে জিরো থেকে হিরো বানিয়েছে অতীন্দ্রদা, যাকে আমরা সবাই অতনু অতনু বলে বলছি। রানুদি এটা কিন্তু কখনোই অস্বীকার করেনি যে অতীন্দ্রদা, অতনুদার একটা বিশাল হাত রয়েছে রানুদির পিছনে, এটা কিন্তু কখনোই অস্বীকার করেনি রানুদি। তো আমরা সবাই জানি সেই বিষয়টা। এবার যদি রানুদি কখনো অস্বীকার করেও, তবু কিন্তু আমরা কিন্তু জানি সেই বিষয়টা। তো সেখানে যে অতনুদার যে ভূমিকা, সেই ভূমিকাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু ভেবে দেখুন। কারণ এতদিন যাবৎ রানুদি স্টেশনে স্টেশনে গান করছিল, কিন্তু কোনো ব্যক্তি কি এসেছিল, কেউ কি এগিয়ে এসেছে রানুদির পাশে দাঁড়ানোর জন্য? কেউ কি ভেবেছিল যে রানুদির মাঝে একটা সোনা রয়েছে, সেই সোনাটাকে কি করে গড়ে একটা ভালো গহনা তৈরি করে দেওয়া যায়? সেই কারিগরটা কিন্তু হচ্ছে অতনুদা, অতীন্দ্র চক্রবর্তী, তিনি কিন্তু এই কাজটি করেছেন। তিনি বুঝতে পেরেছেন যে রানুদির মাঝে একটা প্রতিভা লুকিয়ে রয়েছে, একটা অমূল্য সম্পদ রয়েছে যেটা সকলের সামনে তুলে ধরা উচিত, তিনি কিন্তু সেটাই করেছেন। এর আগে যারা ছিল, যারা গান শুনেছেন রানুদির, তারা কই? তারা তো কেউ কোনোদিন এমন কিছু করেনি।
তারা করেনি, কারণ তারা রানুদির যে গানের মূল্যটা তারা বুঝতে পারেনি, রানুদির এই প্রতিভার মূল্য তারা বুঝতে পারেনি, রানুদির এই সঙ্গীতের মূল্য তারা বুঝতে পারেনি। তারা কি করেছে, রানুদির গান শুনেছে, তারা রানুদির গান শুনে তারা সন্তুষ্ট হয়েছে। রানুদি নিজেই বলেছে একটি প্রোগ্রামে এসে, আপনারা হয়তো অনেকেই সেই ফুটেজ দেখেছেন, রানুদি বলেছে যে তার গানে খুশি হয়ে তাকে কেউ খাওয়া দিত, কেউ বিস্কুটের প্যাকেট দিত, কেউ যে যা পারে তা দিত খুশি হয়ে। তাদের কাছে রানুদির গানের মূল্য ততটাই ছিল যতটা তারা করে গেছে। কিন্তু আজকে সেই অতনুদা, অতনুদা যিনি এই রানুদির গানের মূল্য বুঝেছে, যার রানুদির প্রতিভার মূল্য বুঝেছে, বুঝে সকলের সামনে শেয়ার করেছে, সকলকে জানতে সুযোগ করে দিয়েছে, আর সেই কারণেই রানুদি ডাইরেক্ট একটা রেল স্টেশন থেকে বলিউড পর্যন্ত পৌঁছে গেছে। এই কথা রানুদি কোনো সময় অস্বীকার করতে পারবে না এবং রানুদি করেও নি। তো আমাদের সবার নজরে রানুদি একজন সুপারস্টার, বর্তমানে একজন স্টার এবং আমাদের বাংলার একটি গর্ব, আমাদের বাংলার গর্ব এবং আমাদের সম্মানও বটে। হিরোর মতো ভূমিকা অবলম্বন করেছে অতনুদা, তো তার জন্য আমার রেসপেক্ট সবসময় অতনুদার প্রতি থাকবে এবং রানুদির প্রতিভাকে আমি সবসময় সম্মান করি। তো রানুদি যেটা বলেছে সেটা কিন্তু কোনো কিছু খারাপ বলেনি। অনেকেই আছে যারা এটা নিয়ে খুবই মাতামাতি করছে, তো আপনাদের কাছে আমি বলছি এই ধরনের মাতামাতি করবেন না। আপনাদের এই মাতামাতির কারণে কিন্তু রানুদির মনে একটা আঘাত পৌঁছতে পারে, তিনি কিন্তু মানসিকভাবে একটু ভেঙে পড়তে পারে। তো প্লিজ আপনারা সবসময় ওনার পাশে থাকুন, ওনাকে সাহায্য করুন যেন উনি আরো অনেকটা এগিয়ে যেতে পারে, আমাদের বাংলার যে মুখ, বাংলাকে যেন আরো গর্বিত করতে পারে। তো বন্ধুগণ বেশি কথা বলবো না, অনেক বকবক করে দিয়েছি, তো এর ভালো মন্দ বিচার করার ক্ষমতা জ্ঞান আমার কিন্তু নেই। যা মনে আমার ভাবনা ছিল তাই আপনাদের কাছে শেয়ার করেছি, সেটা আপনারা বিবেচনা করবেন। তবে ভিডিওটি লাইক করুন আর না করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর না করুন, তবে ভিডিওটিকে শেয়ার করার দায়িত্ব আপনার অবশ্যই একটি শেয়ার করবেন, কারণ সেই হিটারদের কারণে যারা আজকে রানুদিকে নিয়ে ট্রোল করছে, তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন এবং তাদের সামনেও এই ভিডিওটি